Thank you.
বাবা স্বামী বিবেকানন্দ তুই দেশের জন্য এত কিছু করে তোর সম্মান নেই, তোর লেখে ধুলাই পড়ে গড়ে খেতে হচ্ছে, লক্ষ্মীর পাঁচালিয়া তোকে বই আমি নিজে যত হই। চিন্তা করো একটা ছেলে একটা ছেলে দুটো বন্ধু করতে ভয় পায়, একটা মেয়ে নাকি পঁচিশটা বন্ধু, ধৈর্য ক্ষমতা তো হেভি। আরে পঁচিশটা বন্ধুকে নিয়ে ম্যানেজমেন্ট করে কি ছেলে খেলা করবো? যোগ্যতা আছে প্রতিষ্ঠা বন্ধুর কিনি আমি বলছি আমাকে তুমি কি বলছো কি শুভ? ওই দেখো একটা হোকার টাটা সমস চললে কি এসি বাস চললে কি লাক্ষারি চললে দেখে চলতে হবে না। আরে বাবা বই বিক্রি করতে এসেছিস, বই বিক্রি করে চলে যাবি, লেকের মধ্যে কে কি করছে স্বামী বিবেকানন্দকে সম্মান দেয় না, স্বামী বিবেকানন্দ শ্রদ্ধা করে না, তাকে ভালোবাসে না, তাদের হাউসফুল করবে কাকে করবে? স্বামী বিবেকানন্দকে দেখে বলেছিল ভারতবর্ষের মানুষ যদি এত সুন্দর হয় ভারতবর্ষের মাটিটা কত সুন্দর, ভারতবর্ষের মাটিটা একবার ক্রম নেবো, ভারতবর্ষের মাটিটা একবার দর্শন নেবো। স্বামী বিবেকানন্দের হাত ধরে আমি পুরুষ করতাম না
हड्डी पर भी तोड़ देगा, कुत्ता भी नहीं खाएगा। अरे मगर हाथ तोड़ लो। शुभ क्या शुभ? শুভ বলে আমি কাউকে চিনি না তো। ওই আজকাল মুখ সামনে কথা বলবি, আমি কেন শুভ নই? আমি জানি ওই জানোয়ারটাকে তুমি শাস্তি করতে পারবে না। তুমি দাঁড়িয়ে দেখো ওই জানোয়ারটাকে আমি কিভাবে শাস্তি করি। তুমি জানো তুমি না বলেছিলে তোমার দাদা সরকারি চাকরি করে? তুমি তো বলতে পারতে তোমার দাদা একটা সামান্য হোকার। তখন তুমি আমাকে দেখতে আমি তোমাকে ভালোবাসতাম কিনা। আজকে নিজের স্বার্থের জন্য দাদাকে ভুলে গেছো, পরে যে আমাকে ভুলে যাবে না তার কি গ্যারান্টি আছে? তাই তাই তোমাকে আমি ঘৃণা করি শুভ। আই হেট ইউ, আই হেট ইউ শুভ, আই হেট ইউ। ম্যাডাম আপনার বাড়িতে কে আছে? আমার বাড়িতে মা আছে। মা কি কাজ করে? মা বাবুর বাড়িতে কাজ করে। বাবুর বাড়ি কত কষ্ট করে পরিশ্রম করে তোমার জন্য টাকা পাঠাচ্ছে, মানুষের মতো মানুষ করার জন্য, সমাজে প্রতিষ্ঠা করার জন্য, সমাজ একদম তৈরি করার জন্য। তুমি সেই টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে দেখে অপব্যয় করছো, তোমার লজ্জা করে না? এখন ভারতবর্ষের মুখে দিন পুরুষ আছে, এখন তো ভালো গাছ নেই, ভালো ফল করতে হবে। এখন যে ভালো মা নেই, ভালো সন্তান জন্ম নেবে কোত্থেকে? এই তোমাদের গর্বে জন্ম নেবে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, তোমাদের গর্বে জন্ম নেবে নেতাজি সুভাষ চন্দ্র, তোমাদের গর্বে জন্ম নেবে মহাত্মা গান্ধী, তোমাদের গর্বে জন্ম নেবে কারা, যদি তোমার সন্তান জন্ম নেবে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর জন্ম নেবে না। সকালবেলায় যখন বাড়িতে আমি বেরিয়েছিলাম, আমার মা বলেছিল ওরে মা কোনো হঠাৎ দেখতে পেলে তার কাছে লক্ষ্মীর পাতালে আমাকে এনে দিস। সেই লক্ষ্মীর পাতালে লেগের মাঠে ফেলে তাকে অপমান করেছি। একটা বন্ধুর সাথে মিটির মাধ্যমে ভালোবাসা হয়েছিল, সেই লেগের মাঠে দেখে আমার চরণ সর্বনাশ করার চেষ্টা করবে আমি কখনো ভাবতে পারিনি দাদা। এই কথা যদি মা জানতে পারে আমার মায়ের আত্মহত্যা পর নেই দাদা। পারলে পারলে তোমার এই হাতে মাকে ফোনটাকে তুমি একটু হয় ক্ষমা করে দাও দাদা, একটু হয় তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। আমি তোমার মতো মহান ব্যক্তিকে চিনতে ভুল করেছি, না চিনে কটু কথা বলেছি। আমি যে তোমার ছোট বোনের মতন দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। দাদা আমি যে বড় ভুল করেছি দাদা, একে আমি ভালোবাসতে গিয়ে দাদা তোমার পরিচয় দিতে পারিনি দাদা। তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা যখন মারা যান আমার কথা তোকে তুলে দিই বলছিল, শুধু তো মানুষ করতে মানুষ করিস, সমাজে প্রতিষ্ঠা করিস, তোকে সন্তান শ্রেয় মানুষ করিস, তোকে সন্তান শ্রেয় মানুষ করতে গিয়ে আমি নিজে লেখাপড়া শিখিনি, লেখাপড়া শিখেছি, বড় করে তুমি লেখাপড়া শিখেছি। আরে আমার জীবন থেকে আমি মূল্যবান ত্যাগটা করেছি, যেটা কোনো পুরুষের জীবনে পারবে না। আমি নিজে বিয়ে করবি, আমি পরের বাড়ির মেয়ে চাইলে তোকে দূরে ছুঁড়ে দেবে, তুই আমার ভাই হয়ে যাবি, তোকে সন্তান শ্রেয় মানুষ করতে পারবো। আরে ভাই, ওরে ভাই, আমার জীবন থেকে চল্লিশটা বছর হারিয়ে গেছে জানিস তো। এই চল্লিশটা বছরের যে কোনো একটা দিন, একটা দিন আমার জীবনে ফিরে দিতে পারবি দাদা।
ছিন্ন করে তাই চলেছি সেটা।